আজ আমি যেই প্যাক তোমাদের সাথে শেয়ার করব, এই প্যাকটি ইউজ করে তুমি তোমার ত্বকের অনেক পুরনো অনেক আগের মৃত চামড়া মৃত কোষ খুব সহজেই তুলে ফেলতে পারবে। আর এই প্যাকের কিন্তু আরও অনেক অনেক গুণ রয়েছে। আর এই প্যাকটি খুব সহজেই তুমি তোমার বাসায় থাকা উপাদান দিয়ে তৈরি করে ফেলতে পারবে একদম 5 মিনিটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে। তোমার যদি ডেড সেল নিয়ে অনেক বেশি প্রবলেম থাকে, তুমি তোমার ত্বকের প্রপারলি যত্ন নাওনি, এই জন্য তোমার বডির বা ফেজের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে ডেড সেলের জন্য, কোনোভাবেই তুমি তোমার ডেড সেল রিমুভ করতে পারছো না, তাহলে আজকের টপিকটা তোমার এই ডেড সেল রিমুভ করে দিতে পারবে খুব সহজে। আজকের পুরো টপিকটা কিন্তু তোমাকে দেখতে হবে, আজকের টপিকটা না, আজকের টপিকে আমি যেই প্যাক তোমাদের সাথে শেয়ার করবো না, এই প্যাকটি তুমি যদি অ্যাপ্লাই করো না, দেখবে যে তোমার ডেড সেল নিমিশেই দূর হয়ে যাচ্ছে। মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, এই সময়ের মধ্যে তুমি তোমার ডেড সেল একদম অনেক পুরনো অনেক আগে থেকে যেই দাগগুলো হয়ে গিয়েছে তুমি রিমুভ করতে পারছো না, আজকের প্যাক তোমার ওই দাগগুলোকে খুব সহজেই প্রিভেন্ট করে দিতে পারবে। আজ আমি যেই প্যাকটি তোমাদের সাথে শেয়ার করব না, এই প্যাকটি তুমি যখন তোমার ত্বকে অ্যাপ্লাই করবে কিছুক্ষণ পরে, 10-15 মিনিট রেখে দেওয়ার পর, দেখবে যে তুমি হাত দিয়ে যখন একটু ঘষবে দেখবে যে পিল হয়ে উঠছে, আর এই পিলের সাথে না তোমার ডেড সেলও উঠে চলে আসবে। খুব খুব খুবই ভালো, খুবই ইফেক্টিভ এই প্যাকটি। এই প্যাকটি শুধুমাত্র যে তোমার ডেড সেল রিমুভ করবে তা কিন্তু না, আমি যেই যে উপাদান না এই প্যাকে ইউজ করেছি এগুলো আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এই উপাদানগুলো তোমার ত্বকের একদম ভিতরে চলে যাবে, সেই সাথে তোমার স্কিনকে অনেক বেশি হেলদি করবে, স্মুথ করবে। আর ডেড সেল রিমুভ হয়ে গেলে বা ডেড সেল যখন উঠে চলে আসবে, তোমার স্কিন এমনিতেই অনেক বেশি ব্রাইট, অনেক বেশি গ্লো করবে। আর ডেড সেল জমে থাকলে আমাদের স্কিন এমনিতেই অনেক বেশি আনহেলদি থাকে। সো বুঝতেই পারছো এই প্যাকটি তোমার স্কিনের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি কার্যকর হবে। সো আর বেশি কথা বলাচ্ছি না, দেখে নাও, খুবই ইফেক্টিভ, খুবই স্পেশাল। তোমার ডেড সেল মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে রিমুভ করে দিতে পারবে এমন প্যাকটি আমি কিভাবে তৈরি করছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু। আর যেটা সবসময় বলে থাকি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি বিভিন্ন রকমের ফেস প্যাক, ফেস মাস্ক, বিউটি টিপস সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করি 6টা থেকে 7টার মধ্যে। তো তোমাদের যাদের এই টপিকটা ভালো লাগে, আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের টপিকটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না, শেয়ার করো তোমার পরিচিত সবার সাথে। তো চলো দেখে নিই প্যাকটি কীভাবে তৈরি করছি। চলো এখন প্যাকটি তৈরি করে নিই। আর প্যাকটি তৈরি করতে প্রথমেই তোমার লাগবে ডিম। তোমার প্রয়োজন অনুযায়ী তুমি যদি পুরো বডিতে বা বডির বিভিন্ন পার্টে ইউজ করতে চাও, তাহলে 2-3টে তোমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ডিম নিবে। আমি শুধু আমার ফেজে আর হাতের কিছু জায়গায় ইউজ করব, সো আমার একটা ডিমেই হবে। তো আমি এখানে ডিমের কিন্তু কুসুম নিচ্ছি, যে হলুদ যেই অংশটা সেটা নিচ্ছি, সাদা অংশের আমার কোনো প্রয়োজন নেই, আমি এখানে শুধু কুসুমটাই নিব। কুসুম কিন্তু, ডিমের কুসুম আমাদের ত্বকের জন্য বা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর রাখতে, গ্লোয়িং রাখতে খুব ভালো কাজ করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B6, যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। কুসুমের সাথে অ্যাড করে নিচ্ছি কফি পাউডার। তোমার হাতের কাছে যে ব্র্যান্ডের কফি পাউডার রয়েছে তুমি সেটাই ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে একটা ডিমের কুসুম ইউজ করছি, তাই এর সাথে আমি 1 চা চামচ কফি পাউডার ইউজ করছি। তুমি যদি 2 বা 3টে নাও, সেই অনুযায়ী তুমি কফি পাউডার অ্যাড করে নেবে। কফি পাউডার কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এটা আমাদের ত্বকের যে কোনো রকমের দাগ স্পট দূর করতে খুব ভালো কাজ করে। তোমার স্কিনে যদি রিঙ্কেলস, ফাইন লাইন চলে আসে না, সেটা প্রিভেন্ট করতেও খুব ভালো কাজ করবে, সান ট্যান রিমুভ করবে। এছাড়াও এটা খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তো ডেড সেল রিমুভ করতে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। এর সাথে অ্যাড করে নিচ্ছে 1 চা চামচ গুঁড়ো দুধ। এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ নিতে হবে, লিকুইড দুধ নিলে চলবে না। গুঁড়ো দুধ আর লিকুইড দুধের উপকারিতা কিন্তু একই, এটা খুব ভালো পলিউটার হিসেবে কাজ করে, তোমার ডেড সেল রিমুভ করতে খুব ভালো কাজ করবে, তোমার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, অনেক বেশি হেলদি করবে, গ্লোয়িং করবে, ডার্ক স্পট দূর করতে খুব ভালো কাজ করবে। আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রস আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এখানে একটু সতর্কতা রয়েছে, তুমি যদি সরাসরি লেবুর রস তোমার ত্বকে ইউজ করো, তাহলে এক্ষেত্রে স্কিন বার্ন হতে পারে বা স্কিনের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। কিন্তু তুমি কোনো কিছুর সাথে যদি অ্যাড করে লেবুর রস ইউজ করো না, দেখবে তোমার স্কিন আরও অনেক বেশি উজ্জ্বল, গ্লোয়িং হবে। আর লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তোমার যে কোনো রকমের দাগ স্পট দূর করতে খুব ভালো কাজ করবে,
তোমার স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করবে। ফাইন লাইন রিঙ্কলস প্রিভেন্ট করতেও কিন্তু লেবুর রসের জুড়ি নেই। তো আমি এখানে কয়েক ফোঁটা, 4 থেকে 5 ফোঁটার মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে খুবই ইফেক্টিভ, খুবই স্পেশাল প্যাকটি। আর এই প্যাকের কিন্তু আরও অনেক অনেক গুণ রয়েছে। এই প্যাকটি তুমি যদি নিয়মিত ইউজ করতে পারো না, দেখবে তোমার স্কিন অনেক বেশি গ্লো করছে, ভিতর থেকে অনেক বেশি ব্রাইট হচ্ছে, তোমার স্কিনের যে কোনো রকমের দাগ স্পটও দূর হয়ে যাচ্ছে। এটা অ্যান্টিএজিংয়ের কাজ করবে, যদি তোমার স্কিনে ফাইন লাইন রিঙ্কেলস চলে আসে সেটা প্রিভেন্ট করবে। সেই সাথে তুমি এটা কন্টিনিউ ইউজ করতে থাকলে দেখবে যে তোমার ফাইন লাইন রিঙ্কেলস এজিংয়ের জন্য যেই প্রবলেমগুলো হয় সেটা অনেক দেরিতে আসছে। সেই সাথে এটা সানট্যান রিমুভ করবে। তোমার স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজ হয়ে যায়, স্মুথ না থাকে, সেটা প্রিভেন্ট করতেও কিন্তু এই প্যাকটি খুব ভালো কাজ করবে। এই তো তৈরি হয়ে গেল খুবই ইফেক্টিভ প্যাকটি। এটা কিন্তু বডিতে ইউজ করা যায়, আবার ফেজেও ইউজ করা যায়। তবে ফেজে এবং বডিতে ইউজ করার ধরনটা কিন্তু একটু আলাদা। বডিতে একরকমভাবে ইউজ করতে হয় আর ফেজে অন্যভাবে, একটু অন্যভাবে ইউজ করতে হয়। তো চলো সবটাই আমি বলে দিচ্ছি। চলো প্রথমে এই বডিতে অ্যাপ্লাই করার নিয়মটা বলে দিচ্ছি। তুমি বডিতে বা ফেজে যেখানেই অ্যাপ্লাই করো না কেন, সবার আগে তোমার স্কিন খুব ভালোভাবে ক্লিন করে নিবে, এখানে যাতে কোনো রকম কোনো সানস্ক্রিন, মেকআপ বা ময়েশ্চারাইজার কোনো কিছু না থাকে। আমি এখানে পাতলা করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে 5-6 মিনিটের মধ্যে ড্রাই হয়ে যায়। কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে একটু ঠিকভাবে অ্যাপ্লাই করবে, মোটামুটি যাতে 20-25 মিনিট লাগে তোমার ড্রাই হতে। হ্যাঁ, এরকমভাবে তুমি একটু মোটা বা ঠিকভাবে অ্যাপ্লাই করবে। 20-25 মিনিট রাখার পর যখন তোমার প্যাকটা ড্রাই হয়ে যাবে, তারপর জাস্ট তুমি হাত দিয়ে এরকম ঘষলেই পিল হতে শুরু করবে। আর এই পিলের সাথে কিন্তু তোমার ডেড সেল বলো বা মরা চামড়া, মৃত কোষ যেটাই বলো, সেটা উঠে চলে আসবে। এই প্যাকটি তুমি যখন বডিতে ইউজ করবে, তুমি চাইলে প্রতিদিন ইউজ করতে পারো, একদিন পরপর ইউজ করতে পারো। যদি মৃত চামড়া বা মৃত কোষের অনেক বেশি প্রবলেম হয় তাহলে তুমি প্রতিদিন ইউজ করো, 7-8 দিনের মধ্যেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এরকমভাবে ঘষে ঘষে যখন দেখবে পুরো প্যাকটা পিল হয়ে হয়ে উঠে চলে আসছে না, তখন জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো, অথবা তুমি তোমার সাবান বা অন্য যা কিছু আছে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন চলো ফেজে অ্যাপ্লাই করার নিয়মটা বলে দিচ্ছি। বডিতে যেরকম ঠিকভাবে অ্যাপ্লাই করবে, ঠিক ফেজেও সেরকম 20-25 মিনিট রাখা যায়, সেই অনুযায়ী তুমি একটু ঠিকভাবে অ্যাপ্লাই করবে, চোখের আশেপাশে কোনোভাবেই অ্যাপ্লাই করবে না। আরেকটা কথা, এই প্যাকটি অ্যাপ্লাই করে কিন্তু রোদে বা চুলার কাছে কোনোভাবেই যাওয়া যাবে না। তুমি যদি বডিতে অ্যাপ্লাই করো তখনও যাওয়া যাবে না, ফেসে অ্যাপ্লাই করলেও যাওয়া যাবে না। এই প্যাকটি আমি কিন্তু বলেছিলাম বডিতে যখন অ্যাপ্লাই করবে তুমি প্রতিদিন বা একদিন পরপর চাইলেই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ফেজে যখন অ্যাপ্লাই করবে সপ্তাহে তুমি একবারের বেশি এই প্যাকটি ফেজে অ্যাপ্লাই করবে না। এই প্যাকটি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, 14-15 বছর বয়স থেকে বড় সবাই ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। তবে 14-15 বছরের আগে যারা রয়েছে তারা কিন্তু এই প্যাকটি ইউজ করবে না। এই তো আমার পুরো ফেজে অ্যাপ্লাই করা শেষ, এখন আমি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপর আবার ফিরে আসছি। এই তো আমার প্যাকটি পুরোটা ড্রাই হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি আলতো হাতে ঘষে ঘষে তুলে ফেলবো। এই প্যাকটি যখন তুলবে না, 4-5 মিনিট সময় নিয়ে আলতোভাবে ঘষে ঘষে তুলে ফেলবে। আর এই পিল যে হচ্ছে, এই প্যাকটি যে পিল হচ্ছে না, এটার সাথে সাথে তোমার কিন্তু স্কিনের ডেড সেল বলো বা ডেড স্কিন বলো, এটা কিন্তু একদমই উঠে চলে আসবে। এই প্যাকটি মাত্র একবার ইউজ করলেই দেখবে যে তোমার স্কিন কতটা ব্রাইট হয়, কতটা সফট হয়। আর এছাড়াও তুমি কন্টিনিউয়াসলি যদি অ্যাপ্লাই করে যেতে থাকো, সপ্তাহে একদিন ফেজে অবশ্যই, সপ্তাহে একদিন, দেখবে যে তোমার স্কিনের অন্য যত রকমের দাগ স্পট রয়েছে সেটা ধীরে ধীরে প্রিভেন্ট হয়ে যাচ্ছে। খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। অবশ্যই কিন্তু এই প্যাকটা ইউজ করো। এই প্যাকটি আমি আমার ফেজে হাতে মাত্র 5-6 মিনিটের মতো রেখেছি, তোমরা কিন্তু 20-25 মিনিট রাখবে, ওইভাবে একটু ঠিকভাবে অ্যাপ্লাই করবে। দেখো আমি এখনও আমার ফেসকে ক্লিন করে আসিনি, তারপর দেখতেই পাচ্ছ কতটা স্মুথ লাগছে, কতটা সফট লাগছে, কতটা ব্রাইট হয়েছে। এখন আমি আমার ফেসকে জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আসছি। আমি আমার ফেসকে ধুয়ে এসেছি আর দেখো একবার ইউজ করাতেই আমার স্কিন কতটা ব্রাইট লাগছে, কতটা স্মুথ হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে খুবই 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 অসাধারণ এই প্যাকটি। অবশ্যই তোমরা ইউজ করো। এই প্যাকটি যেহেতু ডিপ ক্লিনজারের কাজ করে, তাই অবশ্যই এটা অ্যাপ্লাই করার পর তোমার বডিতে যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কোনো লোশন অথবা অয়েল ইউজ করবে, আর ফেজে যখন অ্যাপ্লাই করবে তারপর অবশ্যই একটা ময়েশ্চারাইজার, তোমার পছন্দের কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে।
এই তো ছিল আজকের মতো, আবার একটা নতুন টপিকে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।